সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ভোগান্তি কমাতে আধুনিক হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, এক ভবনই মিলবে সব সেবা, জানালেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত 41, দগ্ধ বেশ কয়েকজন। চতুর্থ টি টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ নিউজিল্যান্ড, মিরপুরে খেলা শুরু বিকাল 4টায়। মানুষের ভোগান্তি কমাতে ভূমি সেবা আধুনিক করা হচ্ছে, এরই অংশ হিসেবে দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও উন্নত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষদ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক উদ্বোধনকালে তিনি এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলাইজেশনের মাধ্যমে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে, পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির যথাযথ ব্যবহার হবে। সরকার প্রধান দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। করোনা মহামারীতে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলেও তা থেমে থাকেনি, আগামীতে দেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় আজ ষষ্ঠ সাক্ষী হাফেজ মৌলানা শহীদুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলের কাছের মসজিদ বাইতুর নূরের ইমাম। সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করছেন আসামিদের আইনজীবীরা। গতকাল ওই মসজিদের মুয়াজ্জিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। শুনানি উপলক্ষে সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার 15 আসামিকে আদালতে নেওয়া হয়। এর আগে গত 23 থেকে 25 আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্য গ্রহণ করা হয়। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাগেরহাট সদরের মুখখাইট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে দুই ভুয়া সাংবাদিক। আটক দুজনের নাম ফজলুল হক ও বারাদুর ইসলাম। বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানিয়েছেন, করোনার সময় কোচিং করোনার অভিযোগ এনে স্থানীয় একটি মাদ্রাসার এক শিক্ষকের কাছে চাঁদা দাবি করে ওই দুই ভুয়া সাংবাদিক। বুধবার সকালে চাঁদার টাকা নিতে গেলে স্থানীয় জনগণ তাদের আটক করে। এরপর 999-এ ফোন করলে বাগেরহাট সদর থানা পুলিশ তাদের নিয়ে যায়। আটক ফজলুল হকের বাড়ি খুলনার লবণচোড়া এলাকায় আর বারাদুল ইসলামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়। অস্ত্র হাতে মহড়া ও হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী শহীদুল্লাহ প্রকাশ ওরফে কেচ্ছা রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোম্পানিগঞ্জের রাসেলের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রসহ 23টি মামলা রয়েছে। অভিযানের সময় রাসেলের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান ও 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। চলতি বছরের 13 মে প্রতিপক্ষের নেতাকর্মীদের প্রকাশ্যে গুলি করলে আলোচনায় আসে রাসেল। এদিকে কোম্পানিগঞ্জের মুছারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নড়াইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী দীপালীকে হত্যার অভিযোগে স্বামী রকিবুলকে গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর জানান, যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা করে রকিবুল। বুধবার ভোরে সাভারের ধামসোনা এলাকা থেকে রকিবুল গাজীকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। এ সময় জামালপুরের ময়না হত্যার ঘটনাও তুলে ধরে সিআইডি। নিহত ময়নার স্বামী রুবেল মিয়াকে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা করেছে সে। চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে কুয়েত প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল যাদবপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হাসান আলী, মৃত বাহার লস্করের ছেলে আব্দুর রহমান ও সমান মণ্ডলের ছেলে মামুন মণ্ডল। সরোজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিল অধিকারী জানান, কারো একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, ধারণা করা হচ্ছে কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের বাইরের খবর,
ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের একটি কারাগারে আগুনে অন্তত 41 জন নিহত হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় বুধবার রাতে টাঙ্গেরাং কারাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারাগারটির ব্লক সিতে আগুন লাগে। ওই ব্লকে মাদক মামলার আসামিরা ছিল। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 600 জনের ধারণ ক্ষমতা হলেও কারাগারটিতে প্রায় 2000 বন্দীকে রাখা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহর আকাপুলকোর কাছে ভূমিকম্পে একজন নিহত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আকাপুলকোর 11 মাইল উত্তর পূর্বে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলে, এর মাত্রা ছিল 7.1। এ সময় পাথর ধসে পড়ে ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের কারণে কয়েকটি এলাকার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এদিকে মেক্সিকোর হিডালগো প্রদেশে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় একটি হাসপাতালে 17 রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 15 জনই করোনা রোগী। মঙ্গলবার প্রদেশটির টুলা শহরে বন্যার পানিতে হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে রোগীরা মারা যায়। হাসপাতাল থেকে অন্তত 40 জন রোগীকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া উত্তরাঞ্চলীয় শহরে বন্যায় অন্তত 2 জন মারা গেছে। এই ঘটনায় প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। এবারে খেলার খবর। 5-ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল 4টায়। প্রথম 2 ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচ হেরেছে স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আর সফরকারীদের লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরা। এদিকে আগামী মাসে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্যাটসম্যানদের ভালো করে পরখ করে নেওয়ার বিষয়টাও বিবেচনায় রেখেছেন বাংলাদেশ কোচ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ভোগান্তি কমাতে আধুনিক হচ্ছে ভূমি ব্যবস্থাপনা। এক ভবনে মিলবে সব সেবা, জানালেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত 41, দগ্ধ বেশ কয়েকজন। চতুর্থ টি টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ নিউজিল্যান্ড। মিরপুরে খেলা শুরু বিকাল 4টায়। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।